এক বন্ধু আমাকে একটি প্রশ্ন করেছেন, কঠিন হাশরের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে কয়টা দল হবে এবং কোন দলের কেমন সুরত হবে? তবে আমি চেষ্টা করব এই প্রশ্নের উত্তর করার জন্য একটু আমল উপস্থাপন করি। যেই আমলটা আমি উপস্থাপন করব আমরা চেষ্টা করব এই আমল আল্লাহর দরবারে করার জন্য। সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়াছেন, কোন মুসলমান ব্যক্তি যদি এবং তার নিজেকে দুটি অভ্যাস পরিণত করতে পারে এবং করে নিতে পারে, তাহলে সে নিশ্চয় নিশ্চিতভাবে আল্লাহ তাআলার বেহেশতে প্রবেশ করবে। এখন জানার বিষয় এবং বোঝার বিষয়, এই আমল হলো প্রতিদিন প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, আর সে যখন রাত্রে ঘুমিয়ে যাবে, ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার সে যদি তেলাওয়াত করে ঘুমায়, এবং তার যদি এই ঘুমের মাধ্যমে মৃত্যু হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার সবকিছুর ব্যবস্থা নিরাপদ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে একটু আমল উপস্থাপন করলাম, এখন আপনাদের সম্মুখে একটি গুণগান রাখব, তারপরে আমি প্রশ্নের উত্তরে চলে যাব। চলো রে মন সরল পথে
যাইতে সেবেলা, চলো রে মন সরল পথে তুমি কইর না হেলা, আরে গোনার দিন ফুরাইয়া গেল যাইতেছে বেলা। আল্লাহ বানাইল মানব জাতি, আরে সবার কাছে স্বীকৃতি, ওরে মেনে চলো তার নীতি, তুমি কইর না হেলা, ওরে গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। চলো রে মন সরল পথে তুমি কইর না হেলা, ওরে গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। ওরে চলে যারা ভালো পথে, আল্লাহ রাসুল তাদের মতে, আরে সফল হবে এবাদতে, তুমি কইর না হেলা, ওরে গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। চলো রে মন সরল পথে তুমি কইর না হেলা, ওরে গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। ওরে যারা চলে উল্টা পথে, আবার বেসরবা হয়ে রে তাতে, ওরে বিচার হবে হাসরেতে, বিচার হবে হাসরেতে, ওরে মিজানের পাল্লা গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। ওরে চলো রে মনে সরল পথে তুমি কইর না হেলা, ওরে গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। ওরে পীর মুর্শিদের নীলা খেলা, এবার বুঝলো না রে দানু পাগলা, ওরে পীর মুর্শিদের নীলা খেলা, ওরে বুঝলো না রে দানু পাগলা, ওরে জীবন গেল অবহেলা, ওরে হয়া রে বোলা, গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। আরে চলো রে মন সরল পথে তুমি কইর না হেলা, ওরে গোনার দিন ফুরাইল তোমার যাইতেছে বেলা। প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে হাশরের মাঠে কয়টা দল হবে এবং কোন দলের সূরত কেমন হবে? এই প্রশ্নের উত্তর হলো কাফন দাফন কবর জীবন নামক কিতাবের 46 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর খুললেই পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, আমার উম্মতগণ পৃথিবীতে বিভিন্ন কর্ম করার কারণে বিভিন্ন সূরত নিয়ে হাশরের মাঠে উপস্থিত হবেন এবং 12টি দল হবে এবং 12টি দলে ভাগ হবে। হাশরের মাঠে তারা 12টা দল হবে, যেমন 1 নম্বরে নিজ পাড়া প্রতিবেশীদের লোকদেরকে যারা কষ্ট দিয়েছেন, তারা মৃত্যুর পর মৃত্যুর আগে
যদি তওবা না করে আল্লাহর দরবারে না করে মারা যায়, তাদের দল হাত পাও বিহীন হাসরের মাঠে উপস্থিত হবেন। দুই নম্বরে নামাজে অলস সতাকারীগণ বিনা তাওবায় মারা গেলে শুকুরের আকৃতিতে হাসরের মাঠে উপস্থিত হবেন। তিন নম্বরে যারা মালের জাকাত আদায় না করে মারা যাবে তারা সাপ বিচ্ছুতে পরিপূর্ণ বিশাল পেট নিয়ে উপস্থিত হবেন। চার নম্বরে যারা ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কথা বা বানোয়াটি কথা বলেছেন তাদের মুখ হাতে রক্ত প্রবাহিত অবস্থায় তাদের পেটের নাড়ি ভুঁড়ি নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবেন। পাঁচ নম্বরে আল্লাহকে ভয় না করে যেসব লোক চোখের আড়ালে পাপ কাজ করবে তাদের শরীর হতে পচা মৃত্যু বেশি দুর্গন্ধময় নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবেন। ছয় নম্বরে মিথ্যা স্বাক্ষর প্রদানকারীগণ লোকেরা গলা কাটা রক্ত ঝরা অবস্থা হাসরের মাঠে উপস্থিত হবেন। সাত নম্বরে সত্য কথা গোপনকারী লোকগণ হাতে পুজ পরা অবস্থায় হাসরের মাঠে রক্তপুষ পরা অবস্থায় হাসরের মাঠে উপস্থিত হবেন। আট নম্বরে জেনাকারী লোকেরা কপালের দুই পাও বাঁধা অবস্থায় হাসরের মাঠে উপস্থিত হবেন। নয় নম্বরে ইয়াতিমের মাল আত্মসাৎকারী লোকেরা মুখ কান চোখ বিহীন পেট পেটে আগুন ভর্তি নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবেন। যেমন দশ নম্বরে পিতা মাতাকে কষ্ট দানকারী লোকেরা নাফরমান লোকেরা শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবেন। এগারো নম্বরে মদ শরাব পানকারী লোকেরা ষাঁড়ের দাঁত সিংহের মতো বুকে উপর ঝুলন্ত অবস্থায় হাসরের মাঠে উঠবেন। বারো নম্বরে পূর্ণবান লোকেরা কবর হতে এমন ভাবে উঠবেন তাদের চেহারা উজ্জ্বল আলোকিত হাসরের মাঠে উপস্থিত হবেন। উজ্জ্বল আলোকিত ভাবে হাসরের মাঠে উপস্থিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে এই বারোটা দল হবে এবং এই বারো রকমের সুরত নিয়ে সেদিন হাসরের মাঠে উপস্থিত হবেন। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা? সুপ্রিয় সম্মানিত বন্ধুগণ, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন পৃথিবীতে সৎ সরল মানুষদের তাদের বড় বিপদ। আমি এতটুকু বললাম, এর বেশি
বলার চেষ্টা করলাম না, কারণ ভালো মানুষের এই দুনিয়াতে চলা খুবই কষ্ট।